কবি নির্মলেন্দু গুণের কবিতা হুলিয়া। একটি কবিতাও যে একটি চলচ্চিত্র হয়ে উঠতে পারে এমন ভাবনাকে যিনি রূপ দিয়েছেন, যিনি স্বাধীন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের স্রষ্টাদের একজন, যে গুটি কয়েক মানুষের হাত ধরে বাংলা চলচ্চিত্রে এসেছে নতুন ভাষা, নতুন নিরীক্ষা। আজ পরিচয় করিয়ে দিব তেমনই একজন মানুষের সাথে, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আসলে তেমন কিছু নেই। তিনি আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নির্মাতা, একজন প্রযোজক, একজন লেখক, গবেষক এবং একজন শিক্ষক, তানভীর মোকাম্মেল। আপনাকে অনেক অনেক স্বাগত আপনাদের আমাদের অনুষ্ঠানে এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনার শৈশব দিয়ে শুরু করি। আপনার শৈশবটা খুলনায় কেটেছে, আপনার জন্ম সেখানে। তো একটু যদি বলেন যে এই সময়টা, উৎসবের সময়টা সেখানে কেমন কাটতো? ঈদের আনন্দ তো খুবই, ওটা পরিবারের আনন্দ, চারপাশে আনন্দ। তো আমি খুলনা শহরে, আমাদের একটা পৈতৃক বাড়ি আছে মোকাম্মেল মঞ্জিল, খানজানালি রোডে, প্রায় এখন তো প্রায় 100 বছর আগে পুরনো বাড়ি হবে। তো ওটা ওখানে আমি জন্মেছি। ওই বাড়ির, ওই পুরোনো আমাদের বাড়ির যেমন এক ঘোরানো সিঁড়ি থাকে ছাদে যাওয়ার, আমি যখন খুব শিশু, আমার একটা খুব বড় সময় কাটতো ওই সিঁড়িতে বসে, রাস্তায় লোকজন যা যাচ্ছে দেখা, ফেরিওয়ালাদের দেখা, মানে ওইটা আমার অপার কৌতূহল লাগতো। তখন তো বাইরে বেরোনোর অনুমতি ছিল না শিশু। তো যাই হোক, ওখানে বা আমি বড় হই, আমাদের, আমার বাবা ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, মা ছিলেন বাংলা সাহিত্যের। তো বাড়িতে অনেক বই ছিল, প্রচুর বই, আমি বই পড়তে খুব ভালোবাসতাম। তো এখন ভাবলে অবাক লাগে যে আমার প্রায় 10-12 বছর বয়সেই আমি ধরুন বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, এদের পরে শুধু সব বই যদি পড়েই ফেলেছিলাম তাই না, এদের উপরে মোটামোটা সমালোচনা গ্রন্থও পড়ে ফেলেছে। আর রবীন্দ্রনাথ তো তখনও পড়েছে, এখনও পড়ছি। আমি খুব বইপত্রের জগতে বড় হয়েছি। তারপরে আমি যখন স্কুল শুরু করি, আমার মা নিজের স্কুল আমাদের বাড়ি নিচের তলায়, হেলাল মেমোরিয়াল স্কুল, আমার মা বেগম রোকেয়ার ছাত্রী ছিলেন, প্রত্যক্ষ ছাত্রী, ইহা সাকত মেমোরিয়াল স্কুলে কলকাতায় পার্ক সার্কাসে, সেই 30-এর দশক। তো মা পার্টিশনের পরে যখন খুলনায় এলেন তখন উনি এই স্কুলটা করেন। তো স্কুলে আমি কিছুদিন পড়ি, তারপরে খুলনার খালিশপুরুল একটি জায়গা আছে, ওখানে পোর্ট কিন্ডারগার্টেন স্কুল আছে, ওটা ইংলিশ মিডিয়ামে, ওখানে কিছুদিন পড়ি। তারপরে খুলনার সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হই, ওখান থেকেই ম্যাট্রিক পাস করি। তারপরে ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন। তো শৈশবে স্কুল জীবনের কথা যদি পেছন ফিরে তাকাই, তখন দেখবো আমি খুব ক্রিকেট খেলতাম, খুবই সারাদিনই খেলতাম বলতে পারো। এবং অল্প বয়সে আমি খুলনা ফার্স্ট ডিভিশন লিগে খেলতাম, খুব অল্প বয়স তখন, সেটা একটা বিষয় ছিল অনেক। পরে আমরা এক ধরনের কী বলব, তারকা ব্যাটসম্যান ছিলাম ওই সময়। পরে ঢাকাতেও এসে ফার্স্ট ডিভিশন লিগে খেলেছি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলেছি, ক্রিকেট আমার অনেকখানি সময় আগ্রহ জুড়ে ছিল। আর স্কুল জীবনে স্কাউটিং করতাম, ওইটাও বেশ অল্প বয়সে আমি যাকে বলে ফার্স্ট ক্লাস স্কাউট টাইপ হয়েছিলাম। এবং করাচিতে ন্যাশনাল জাম্বুরিতে গিয়েছিলাম, পাকিস্তান ন্যাশনাল জাম্বুরিতে, মনে আছে। তো আসার সময় আমরা জাহাজে এসেছিলাম, সেই 9 দিনের সমুদ্র ভ্রমণ, খুব অল্প বয়স, তো ওইটা আমার খুব মনে একটা অভিঘাত ফেলেছিল, এই জাহাজ ভ্রমণটি করাচি থেকে চট্টগ্রাম। তো শৈশব আমার খুব আনন্দময়ই ছিল, কিন্তু একটা বিষাদ কোথায় যেন ছিল, সেটা হচ্ছে যে খুলনা আগে ছিল হিন্দু প্রধান এলাকা, এবং 64 যে দাঙ্গা হয় না, ওই দাঙ্গাটা আমরা প্রত্যক্ষ করেছি। আমার মা খুব সাহসী মহিলা ছিলেন, তিনি কলেজে চাকরি করতেন, ওই সময়ে ওই রিক্সা করে ঘুরে ঘুরে ওনার হিন্দু সহকর্মী কলেজের বা ছাত্র বা যেসব পরিবারকে আমরা চিনি, বিপন্ন বা ছাত্রীদের বিশেষ করে নিয়ে আমাদের বাড়ির নিচের তলায় আঁকতেন দাঙ্গার সময়। অনেক দিন তারা ছিল, এবং আমার তাদের অনেকের বিষণ্ণ মুখ আমার এখনও মনে আছে। তার কি প্রভাব আছে আপনার চলচ্চিত্রে, আপনার বোধহয় আছে? এবং আমি একটি বিষয়, যেহেতু আপনি পার্টিশনের কথা তুললেন এবং তার প্রভাব নিয়ে, আমি একটি সাক্ষাৎকার আপনার দেখেছি যে দেশভাগের যে প্রভাব ক্লাস 6-এ পড়ে, হ্যাঁ, এবং ওই, হ্যাঁ, ওই দাঙ্গার পরেই বলতে পারেন, কারণ ওই যে বললাম বিষণ্ণ মুখগুলো দেখেছি, চিত্রনদীর পারে ছবিটা মাঝে মাঝে দেখবেন, ওই যে দাঙ্গার পরে বিষণ্ণ মানুষ, নারী পুরুষ, ওগুলো হয়তো ওগুলো অবচেতন প্রভাব পড়েছে। আরেকটা
হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক, আমি ওই ক্লাস সিক্সে থাকতে ভেবেছিলাম একটা ছবি করব দেশভাগের পূর্ববঙ্গের হিন্দুদের দুরবস্থা নিয়ে এবং তার নাম দেবো চিত্রানদীর পার। আরেকটা কারণ ছিল যে ওই যে বললাম খুন্নেন্দু প্রধান জায়গা ছিল আমার স্কুল জীবনের ব্যাকি বেঞ্চে বসা বন্ধু বা পাড়ায় ফুটবল খেলার বন্ধু অনেকেই ছিল ওই সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের। তো এমন হতো কোনো এক বিকেলে সুব্রত বা বিভূতি এসে বলছে যে আমরা কাল চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? কলকাতা। আমি তখন এত ছোটো, কলকাতাও খুব পুরো বুঝতাম না। কলকাতাকে তখন আমার একটা কী বলবো, একটা অন্ধকার গহ্বরের মতো মনে হতো, ব্ল্যাক হোল, যেখানে আমার বাল্য বয়সের বন্ধুরা একে একে হারিয়ে গেছে, অনেকের সাথে তার জীবনে দেখা হয়নি। তো আপনার মনে আছে চিত্রনদীর পরে একটা শেষ শট আছে যে বাসটি যাচ্ছে, দুপাশে বড় বড় গাছ, শিশু গাছ, যশোর রোড দিয়ে বেনাপোল এবং অন্ধকারের গুহার মতো। তো ওইটাও অবচেতনে হয়তো ওইটা কাজ করতে পারে আর কি। তো হ্যাঁ, দেশভাগের কিছু ব্যাপারে এই 64 দাঙ্গাটা একটা খুলনায় খুব বড়োভাবে হয়েছিল, এটা হয়তো আমাকে প্রভাবিত করেছে। আরেকটি আমি হুলিয়া শর্ট ফিল্ম যেটি আপনার, এটার প্রসঙ্গেই আসতে চাই। মানে তখনকার সময়ে যখন আপনি চলচ্চিত্রটি নির্মাণ করেন, সে সময়ে বলা হয় এটি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল, এবং একটি এই যে কবিতা থেকে চলচ্চিত্র নির্মাণের ভাবনাটা আপনার এসেছিল, সেটা নিয়ে যদি একটু বলেন যে ওই সময়ে এই ভাবনাটা কাজ করেছিল কেন? আসলে কবিতা নিয়ে ছবি পৃথিবীতে আগেও হয়েছে, অর্ডেনের সেই বিখ্যাত লাইন্সগুলি, দ্যাট ইজ দ্য নাইট মেল পাসিং থ্রু দ্য বর্ডার হোয়াইট হার্বার, ওই ইয়ে ছবিটা দেখবেন, নাইট মেল ছবিটা কি চমৎকার ব্যবহার করেছেন কবিতার ছন্দের সঙ্গে। তো আমাদের এখানে হয়তো হয়নি। তো কবিতাটা আমার ভালো লেগেছিলো, হয়েছিল কি আমরা ফিল্ম আর্কাইভে একটা কোর্স করেছিলাম, তখন তো আমরা একটু তরুণ। ওই কোর্সটার পরিচালক ছিলেন আলমগীর কবির, তো ওখানে চিত্রনাট্যের ক্লাস নিয়েছিলেন স্যার সালাউদ্দিন জাকির। তো জাকি ভাই আমাদেরকে হুলিয়ার চিত্রনাট্য লিখতে দিয়েছিলেন, তো তখন আমাকে কবিতাটি কয়েকবার পড়তে হয়েছে এবং তখন আমি বুঝতে পারছিলাম যে কবিতার চিত্রকল্পগুলি খুব সমৃদ্ধ এবং এখানে একটা ভালো শর্ট ফিল্ম হতে পারে, সেটাও একটা কারণ। হ্যাঁ, বাম রাজনীতি আমার বিশেষ আগ্রহের বিষয়। আমি তো জানো বোধহয় একসময় ক্ষেত মজুর সমিতি করেছি অনেকদিন, গ্রামের সবচেয়ে দরিদ্র অসহায় মানুষদের সংগঠন করেছি। চলচ্চিত্রে কিন্তু বিষয়টা অনেকটা উপেক্ষিত, আপনি যেভাবে এনেছেন আমরা অন্য চলচ্চিত্রে এতটা দেখি না, এটার কারণ এটা হচ্ছে আমাদের এমনি মূলধারা চলচ্চিত্র আমি তো খেয়াল করেছি এগুলি তো ইতিহাস ভূগোলহীন ছবি, এতে ভূগোলও নেয় ইতিহাসও নেয়। হ্যাঁ, এটা যে কোথাকার ছবি এটা তারাই বলতে পারবে। তো সেই কিন্তু ইতিহাস সচেতন হলে আপনাকে তো আপনার দেশের ইতিহাসে যে বিভিন্ন দিক আছে তার মধ্যে বামপন্থীদের কথা আসতে বাধ্য। ঠিকই এখন হয়তো জাতীয়তাবাদী এরা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধে বা জাতীয়তা আন্দোলনে, কিন্তু বামপন্থীরা তাদের খুব বড় একটা সহায়ক শক্তি ছিলেন, তো তাদের কথাও বলা উচিত। হ্যাঁ, এটাই মনে আমি মনে করি। আপনার চলচ্চিত্রে মুক্তিযুদ্ধকে যেভাবে জনযুদ্ধ হিসেবে আপনি উপস্থাপন করেছেন, মানে সব ধরনের মানুষ অংশগ্রহণ করেছে, আমরা কিন্তু এই ধরনের গল্প সাধারণত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলোতে কম দেখি, এর কি কারণ? এই যে জলকাদা নদীর বাংলাদেশ, যে আমাদের দেশ, স্বদেশ, এটা নদীর নাম মধুমতি। তুমি যদি সেই দৃশ্যটি মনে করো যে ছেলেটি তার রাজাকার পিতা বা চাচা, হ্যামলেটের সিচুয়েশন, যে তার মাকে বিয়ে করেছিল, সে চাচাকে যখন খুন করলো, গুলি করলো এবং সে পালাচ্ছে, তাকে রাজাকারা তাড়া করছে, সে আসছে, দৌড়ে আসছে এবং সেটা একজন বলছে বড় গাঙের দিকে এগিয়ে যাও, তো নদীর কিনারে সে হাঁটু গেড়ে বসে পানি পান করছে। এবং নেপথ্যে সাউন্ডট্র্যাকে আমরা একটা গান রেখেছিলাম, এই পদ্মা এই মেঘনায় যমুনা, এ তোমার আমার দেশ এ আমার প্রেম। তো এই যে এইটা আমার স্বদেশ, এই স্বদেশ অন্বেষণটা ছিল 71 মুক্তিযুদ্ধের একটা বড় ব্যাপার, আর অবশ্যই এটা জনযুদ্ধ ছিল, অবশ্যই নানা স্তরের মানুষ, সাধারণ মানুষ, বেসামরিক মানুষ, নারী পুরুষ সবাই এই যুদ্ধ নানাভাবে অবদান রেখেছে। এটা দুঃখজনক, সবার কথা বলা হয় না, কিন্তু আমরা তো শিল্পী, আমাদের কাজ হচ্ছে যাদের কথা বলা হয় না তাদের কথা বলা। অসাধারণ। আমরা এই প্রসঙ্গেই ছোট্ট একটি বিরতি নিতে চাই। দর্শক, আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা আরও কথা শুনবো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে, দেশ নিয়ে, নদী নিয়ে আমাদের আলোচনা চলবে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত দর্শক। আপনারা দেখছেন আমাদের ঈদের বিশেষ আয়োজন তাহাদের কথা, এবং এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। আমরা কথা বলছিলাম তার সাথে, কথা বলছিলাম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে। এবার একটু নদীর প্রসঙ্গে আসি, আমরা নদীতে আছি, ধলেশ্বরী নদীতে। তো আপনি এই যে নদীর মধ্যে নৌকা নিয়ে ঘোরার আপনার যে চিন্তাটা, এটাকে রূপ দিলেন, এর কী কারণ? এবং এই যে আমরা কিন্তু রবীন্দ্রনাথের শুনি যে একটা বজরা ছিল,
হ্যাঁ, নদী আমার ভালো লাগে। আমার কোনো জমি নাই, বাড়ি নাই, ফ্ল্যাট নাই, কিন্তু আমার একটা নৌকা আছে, নাম অচিন পাখি। তো আসলে এটা আমি তো একটু সচেতনভাবে হয় না, অবচেতনভাবে এই নামগুলো হয়তো আসে। তো আমার যেটা মনে হয় যে আমাদের তো নদীমাতৃক দেশ, তাই না? প্রতি 5-10 কিলোমিটার গেলেই একটা নদী, নদীর পাড়ে আমাদের এই গঞ্জ শহর বন্দর সব গ্রামগুলি গড়ে উঠেছে, খুবই নদী কেন্দ্রিক সভ্যতা আমাদের। তো আমার একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার ছবিতে নদী থাকবে, এটা আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয় না। আরেকটা হচ্ছে যে নদী কিন্তু একটা স্থানিক পরিচয়কও, যখনই আপনি বলবেন চিত্র নদীর পাড়ে তখন বুঝতে পারেন নড়াইল টড়াইল অঞ্চল, জরুপসা নদীর বাঁকে তো খুলনা। তো এই ভৌগোলিক অবস্থানটাও খুব নির্দেশক, যে চরিত্রগুলি, তাদের ভাষা, তাদের পোশাক আচরণ। তো সেই জন্য এটা সাংস্কৃতিক একটা ব্যাপার, একটা নদী একটা সংস্কৃতিরও পরিচয় একটা বিশেষ অঞ্চলে। তা আরেকটা হচ্ছে নদী শুধু আমাকে না, আমার মনে হয় যে কোনো ফিল্ম মেকার বা যারা ভিজুয়াল আর্টিস্ট তাদের মুগ্ধ করবে, কারণ নদীর যে নানা রূপ, এর ভোরে এক রূপ, সকালে এক রূপ, বিকেলে এক রূপ, সন্ধ্যায় এক রূপ, এবার বর্ষাকালে এক রূপ, শীতকালে এক রূপ, এটা মানুষকে, যে কোনো সংবেদনশীল মানুষকে মুগ্ধ করতে বাধ্য, সেটা একটা। আরেকটা মনে হয় একটু দার্শনিক দিক আছে, সেটা হচ্ছে নদীর প্রবহমানতা। দেখেন চারপাশে এত কিছু ঘটে, নদী কিন্তু বয়েই যায় তার মতো, হ্যাঁ তার মতো, তা জীবনও তো তাই, আমাদের শিল্পীদের জীবনও তো তাই, চারপাশে অনেক কিছু ঘটে কিন্তু আমরা তো কোথাও আটকে থাকতে পারি না, আমাদের এগিয়ে যেতে হয়, চলিষ্ণুতা মানে চড়ই বৃদ্ধি জীবনের মতো, হ্যাঁ চলিষ্ণুতাই যে চড়ই বৃদ্ধি, এটাই তো দর্শন। তা এইটা আমার এই নদী এই জন্য আমাকে টানে, নদীর প্রতি আমি একটা আলাদা আকর্ষণ বোধ করি। আরেকটি বিষয়, আপনার চলচ্চিত্রে নদী যেমন এসেছে, আমরা মুক্তিযুদ্ধভিত্তিক আরেকটি চলচ্চিত্র রাবেয়ার কথা না বললেই নয়, আসলে রাবেয়াতে আমরা যে বিষয়টি দেখেছি ওই সময় আপনি যে ভাবনাটি তুলে এনেছেন, একজন নারীর যে ভাবনা, তার যে চিন্তা এবং নারীবাদ যে বিষয়টি নিয়ে এখন অনেক বেশি আলোচনা হয়, সেই সময়ে আপনি যে এটা নিয়ে কাজ করেছেন, এই সাহসিকতাটা কেমন করে দেখিয়েছেন? রাবেয়া কিন্তু আমি চিত্রনাট্যটা আমি লিখেছি কিন্তু থিমটা আমার মৌলিক না, এটা প্রায় 2500 বছর আগে সফোক্লিসের নাটক আছে আন্তিগনে, তো সেই আন্তিগনেকে আমি রাবেয়া নামে, ধরুন এই 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে খুব রক্ষণশীল একটা মুসলিম পরিবারের আবহ স্থাপন করেছি, এখানে বোনটা ওই আন্তিগনের মতো ভাইয়ের লাশ কবর দিতে চায়, পাকিস্তানি ক্যাপ্টেন বলে লাশ কবর দেওয়া যাবে না, বাঁধের উপর ফেলে রাখতে হবে, গ্রামবাসীকে ভয় দেখা, এতে ওই লাশের অবমাননা বোনটা মানতে পারে না এবং সে পরে মারা যায়, তাকে মেরে ফেলে রাজা গেল। তো এই রাবেয়ার সংগ্রামের মধ্য দিয়ে আমি শুধু যে মুক্তিযুদ্ধের একটা ঘটনা তা না, আপনি খেয়াল করবেন যে আমি মনে করি যে 71-এর মুক্তিযুদ্ধ শুধু যে একটা দেশের স্বাধীনতার মুক্তি ছিল তা না, এটা বাংলাদেশের নারী জাতিরও মুক্তি ছিল। ফলে আজকে আমরা যে আত্মবিশ্বাসী নারী দেখি আমাদের চারপাশে, রাজনীতিতে, সংস্কৃতিতে, মিডিয়ায়, এসবই কিন্তু 71-এর ফসল। 71 না থাকলে কিন্তু এই নারী আমরা পেতাম না। তো এখন তরুণরা যারা সিনেমা বানাচ্ছে, যারা আপনারা যেই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, স্বাধীন চলচ্চিত্রের কথা যদি বলি, বিকল্পধারার চলচ্চিত্র, এখন কিন্তু যেহেতু আমরা ওটিটি প্ল্যাটফর্ম চলে এসেছে, এখন কিন্তু স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সুযোগ অনেক বেশি। তো এখন যারা কাজ করছে আপনি তাদের কাজ দেখেন? হ্যাঁ দেখি, দেখি এবং মনোযোগ দিয়ে দেখি। আমি স্বাভাবিক প্রবণতা বলি, যারা বিজ্ঞাপন জগৎ থেকে ফিল্ম বানাতে এসছে তাদের ইমেজ খুব ভালো, তার ইমেজ ভালো, কিন্তু পুরো গল্পটা বলার বয়ানে সমস্যা থাকে। কারণ ধর কি 10-15 সেকেন্ডের একটা নানা চমৎকার ভিজুয়াল দিয়ে একটা চমৎপ্রদ বিজ্ঞাপন তৈরি করা যায়, কিন্তু তুমি প্রায় 1.5-2 ঘন্টা একটা গল্প, কাহিনিটা বিশ্বাসযোগ্যভাবে বলা, বয়ানটা বলা, আর্থসামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলা, চরিত্রগুলো তৈরি করা, তাদের বিকাশ, তাদের সংলাপগুলি, এগুলো কঠিন কাজ, এটা আলাদা একটা দক্ষতা লাগে, ফলে তাদের ওই দিকটা খুব দুর্বল থাকে, কিন্তু ইমেজগুলো দেখতে ভালো লাগে যেমন কিছু। আবার যারা নাটক থেকে এসছেন তাদের হয়তো ওগুলো ভালো থাকে, মিজোসিনগুলো ভালো থাকে, সংলাপ ভালো থাকে, হ্যাঁ চরিত্র চরিত্র ভালো, অভিনয়ও ভালো থাকে, কিন্তু ইমেজে তারা আবার খুব দুর্বল, খুব দুর্বল, এবং তাদের ছবিগুলি খুব টকিজ হয়, কথা কথা। আর একটা হচ্ছে যে ফিল্ম তো না, এটা একটা শেখার ব্যাপার, আপনি স্বভাব কবি হতে পারেন, স্বভাব চলচ্চিত্রকার হতে পারবেন না, এটা একটা প্রশিক্ষণ লাগে, প্রশিক্ষণ নানাভাবে হয়, আপনি ফিল্ম ইনস্টিটিউট থেকে শিখতে পারেন, সেটা হচ্ছে ভালো, কারণ এই যে ভারতীয় ছবিগুলি দেখেন, বাণিজ্যিক ছবি, হ্যাঁ ছবির বিষয়বস্তু যা হোক, ওদের যে টেকনিক্যাল যে পারফেকশন, সেটার বড় কারণ হচ্ছে ক্যামেরার পেছনে
গুণা ফিল্ম ইনস্টিটিউট বা সুচিত্রা ফিল্ম ইনস্টিটিউটের ছেলেমেয়েরা আছে বা নানা রকম কাজ তারা নেপথ্যে করছে, এই জন্য ছবিগুলি অত কারিগরিভাবে অত সুন্দর না। আমাদের দেশে একটা সরকার একটা ফিল্ম ইনস্টিটিউট করেছে ছোটো, কিন্তু এটা অনেক সমস্যা আছে যে আমলাতান্ত্রিক জটিলতা কিছু আছে, কিন্তু তারপরে আশা করি আরও আরও বার ভালো হবে, আরও ফিল্ম স্ট্রিট হওয়া দরকার, একটা যথেষ্ট নয়। তানভীর ভাই, আপনার চলচ্চিত্রের কথা যতটা আসলে শোনা যায়, আপনার সাহিত্যকর্ম নিয়ে আসলে সেরকম আলোচনা অনেকেই করে না, অনেকেই হয়তো জানেও না যে আপনার এত চমৎকার একটি সাহিত্য ভাণ্ডারও আছে, এই প্রসঙ্গে একটু এবার। আমি লিখি কিছু উপন্যাস লিখেছি, ছোট গল্প, কবিতা। উপন্যাস যেটা হয়তো একটু গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে আমার একটা দেশভাগ উপন্যাস ট্রিলজি আছে বিষাদ নদী নামে, ওইটা পশ্চিমবঙ্গে তো দেখলাম খুব আগ্রহ, এখানেও দুটো প্রকাশকই বের করেছে, ছোটো গল্পের বইটাও এখানেও বের হয়েছে, কলকাতাও বের হয়েছে। এটা লেখালেখির ব্যাপারটা হয় কি, আমাকে তো খুব ব্যস্ত থাকতে হয়, আর এটা বোধহয় একটু সিজনাল, মানে সিজনাল হচ্ছে এই অর্থে শীতের মৌসুমে শুকনো মৌসুমে তো আমাদের শ্যুটিং করে করে এই কাঠে এই নদীর পার ওই নদীর পার, কিন্তু যখন বর্ষা হয় আসে বেশ কয়েক মাসে তখন তো পানিটা ঘরবন্দি, ওই সময় বোধ হয় কাগজ কলম লেখালেখি। তারপরে যখন আস্তে আস্তে বর্ষা শেষ হয় ওই ঘাসের উপরে শিশির শুকনো মৌ শীতকালের আসার, তখন আবার ওই ক্যামেরা খোঁজ করো, আনোয়ার ভাই কোথায় প্যারিস থেকে আসো, উত্তমকে খোঁজ করো, আর এটাই আবার ইউনিট সংগ্রহ করা, আবার শুটিং করা, এটা একটা কী বলো একটা ছন্দের মতো। আর তবে কবিতাটা, কবিতা সারা বছরই লেখা হয়, এটার সঙ্গে এটা তো একটা ভাবের মতো আসে, ওর বেশি লিখতেও টাইম লাগে না, কবিতা লেখা হয়। কবিতা আমার একটা বই আছে বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা, ওখানে এই বেহুলার মিথটাকে নিয়ে অনেক কবিতা আছে, অন্যান্য কবিতা আছে। আপনার সাহিত্যেও আমরা দেখেছি আসলে এই যে দেশভাগ, মুক্তিযুদ্ধ, এগুলোর কথাই বারবার। হ্যাঁ, এটা আমাদের জীবনে দেখা দুটো সবচেয়ে বড় ঘটনা তো না, দেশভাগ আমি দেখিনি, তার অভিজ্ঞত দেখেছি তোমাকে বলেছি, আর মুক্তিযুদ্ধ তো আমার জীবনে দেখা সবচেয়ে বড় ঘটনা, আমার না এ দেশের মানুষের জীবনে হাজার বছরের এরকম একটা ঘটনা হয়, হয়তো ওই অর্থে আমরা হয়তো একটু ভাগ্যবানী যে আমরা এরকম একটা ঘটনা দেখেছি যেটা নিয়ে আমরা প্রজন্মের পর প্রজন্ম লিখে যেতে পারবো, চলচ্চিত্র বানিয়ে যেতে পারবো, এটা মহাকাব্য। অনেকদিন ধরে আপনার কোনো কাজ কিন্তু দেখা হচ্ছে না, নতুন কোনো কাজ তো? হ্যাঁ, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে আমি একটা ডকুমেন্টারি করছি শহীদ ধীরেন দত্তের উপরে, যিনি প্রথম বাংলা ভাষার কথা বলেছিলেন পাকিস্তান গণপরিষদে, ওনাকে মুক্তিযুদ্ধের সময় মেরে ফেলা হয় বৃদ্ধ মানুষটিকে কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওইটা আমরা ডকুমেন্টারি করছি। আর এরপরে আমি যে ফিকশন কাহিনী যেটা করব তার প্রস্তুতি নিচ্ছি, ওইটা হচ্ছে জসিমউদ্দিনের, কবি জসিমউদ্দিনের সজনবাদিয়ার ঘাট, হ্যাঁ, কাব্যগ্রন্থ, ওটাকে আমরা চিত্রনাট্য করেছি, আমরা ওই ছবিটি এরপরে করব। আচ্ছা, আপনার নতুন চলচ্চিত্র দেখার অপেক্ষায় থাকলাম আমরা সবাই। দর্শক, স্বাধীন চলচ্চিত্র নির্মাণ নিয়ে কথা বলছিলাম, বিরতির পর আমরা এসে তানভীর মোকাম্মেলের আরও চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, তার প্রামাণ্যচিত্র এবং তার সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ অনুষ্ঠান তাহাদের কথায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, আমরা তার সঙ্গে কথা বলছিলাম, চলুন আবারও চলে যাই আলোচনায়। তানভীর ভাই, বিরতির আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, আপনি অনেকগুলো চলচ্চিত্র যে নির্মাণ করেছেন তার মধ্যে মূল ভাবনাগুলোই আসলে মুক্তিযুদ্ধ নিয়ে, আপনার লেখাতেও সেগুলো ঘুরে ফিরে এসেছে। আমরা এবার যদি একটু সাহিত্যের কথায় আসি, আমরা যেটা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের কথা যেটি আপনি বলছিলেন, যে আমাদের দেশীয় চলচ্চিত্রে সেই ধরনের যে বিভিন্ন ভাবনা আসার কথা সেগুলো তুলনামূলক কম, সাহিত্যে সেটা কিছুটা বেশি, কি মনে হয় আপনার? কথাটা ঠিক, কারণ সাহিত্যে একটা সুবিধা কি, সাহিত্যিক তো ঘরে বসেই লিখতে পারেন, যা যা স্মৃতি থেকে বা যা দেখেছেন শুনেছেন অনেক বিশদে লিখতে পারেন, কিন্তু ফিল্ম করতে তো একটা বাস্তবে ওটা আবার রূপ দিতে হয়, সেটা তো অনেক আয়োজন এবং অনেক ব্যয়বহুল, আর ওরকম ব্যয়বহুল ছবি করা হয় না আমাদের দেশে। মুক্তিযুদ্ধকে তার সর্বাঙ্গীন গিয়েতে তুলে ধরতে যে আয়োজন দরকার সেটারও অভাব আছে। আরেকটা হচ্ছে যে এগুলো তো পিরিয়ড ফিল্ম, তাই না, মানে পিরিয়ড হয়ে গেছে, মানে অনেক বছর হয়ে গেছে, তো এখন তো কিছুই একরকম নেই, যানবাহন, রাস্তাঘাট, পোশাক আশাক, অস্ত্র শস্ত্র, এইগুলো আবার ওই সময়ের না হলে তো বিশ্বাসযোগ্য হবে না, সেগুলো সংগ্রহ করাও একটা বড় আয়োজন, অনেক গবেষণা লাগে। আরেকটা হচ্ছে অস্ত্রশস্ত্র, এটা খুব জরুরি আমি বলছি, কারণ যুদ্ধের ছবি তো আপনি দেখবেন যে ইউরোপে বা হলিউডে যারা যখন কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ছবি টবি করে
একটা তাদের একটা ট্যাঙ্ক বাহিনীও থাকে, মানে সেনাবাহিনী তাদের সব দেয় অস্ত্র শস্ত্র যানবাহন। তো আমাদের দেশে তো আমরা ওই সহায়তা পাই না। এটা আমার একটু উদাহরণ থেকে বলি, পেলে আর না পেলে কী পার্থক্য হয়। আমরা যখন প্রথম মুক্তিযুদ্ধের ছবিটা বড় ছবিটা করি নদীর নাম মধুমতি, তখন তো খুব খারাপ সময়, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে মুক্তিযুদ্ধের কথা বলাই যেত না। তো আমরা আমাদের কিছু অর্থ সম্পদ নাই, যা হোক আমরা শুরু করি একটা আন্তরিকতা থেকে, সাহস থেকে। কিন্তু আমরা বহুবার চেষ্টা করেছি অস্ত্র পাওয়ার, আমরা সেনাবাহিনীর কাছে বলেছি, তৎকালীন ইপিআর বিডিআর যেটা তাদেরকে বলেছি, পুলিশকেও বলেছি, কোথাও থেকে পাইনি। তো সেই জন্য দেখবে যে সেনাবাহিনীর এগুলো অস্ত্রশস্ত্র আমরা পাইনি বলে নদীর নাম মধুমতির অ্যাকশান দৃশ্যগুলি খুব বেশি দুর্বল, আমারই তো দেখতে ভালো লাগে না। কিন্তু আবার যখন আমরা পরে কোনো ছবি জন ধরুন জীবন ঢুলিতে পেয়েছি, তখন আবার যানবাহন বা ওই বা সেনাবাহিনী যেসব তৎপরতা গণহত্যা টত্যা এগুলি বেশ মোটামুটি বিশ্বাসযোগ্য হয়েছে। কিন্তু তবুও সাহিত্যে মুক্তিযুদ্ধের কথাও যদি আনতে হয়, সেক্ষেত্রেও তো গবেষণার প্রয়োজন আছে, ভীষণভাবে দরকার আছে। বিশেষ করে যারা দেখেননি, যারা এর মধ্য দিয়ে গেছেন, তাদের তো হয়তো অনেক কিছু বলার আছে, দেখার আছে, দেখেছিলেন। কিন্তু যারা এখন করবেন, তাদের তো অবশ্যই গবেষণা করতে হবে, না সব কিছু তো পাল্টে গেছে। ওই যে বললাম পিরিয়ড ফিল্ম, তো আমাদের প্রজন্মের হয়েছে কি, আমরা তো মুক্তিযুদ্ধের দেখেছি, মানে হয়তো যুদ্ধে যাওয়ার বয়স হয়নি, কিন্তু সব কিছু উপলব্ধি করা দেখবার ইয়ে হয়েছে। যখন তো আমরা তরুণ বয়সে বেড়ে উঠছি, টিনেজ, ওই সময় তো মানুষের সংবেদনশীলতা সবচেয়ে তীক্ষ্ণ থাকে। তখনই আমরা দেখলাম এই ভয়াবহ গণহত্যা, নারী নিপীড়ন, শরণার্থীদের দুর্দশা, এই পাকিস্তান সেনাবাহিনী বা ইসলামী মৌলবাদী দলগুলি নানা নৃশংস কাজ, এগুলি আমাদের হয়তো তরুণ মনে এমন ছাপ ফেলেছে। সেগুলি শুধু আমার একার না, আমাদের প্রজন্মের তারেক মাসুদ, মুর্শিদ ইসলাম, যে আমরা যখনই কোনো ছবি করার কথা ভেবেছি, মুক্তিযুদ্ধের কথাই ভেবেছি। আমরা এখনও তাই, কোনো স্ক্রিপ্ট ভাবলে প্রথমে মুক্তিযুদ্ধের কোনো কাহিনীর কথা মনে পড়ে। কিন্তু এখন যারা লিখছে বা যারা চলচ্চিত্র বানাচ্ছে, আপনার বিভিন্ন সাক্ষাৎকারে ওই বিষয়টি বারবার এসেছে যে কোথায় যেন একটু অভাব রয়ে গেছে, এই বিষয়টিকে বোঝার বা যে আরেকটি বিষয় যেটি সবসময় আসে যে রাজনৈতিক চেতনার, যেটি আপনার মধ্যে অনেক বেশি ছিল যেহেতু আপনি ওই সময়টায় বিলং করেছেন, পরবর্তী প্রজন্ম যেহেতু ওই সময়টায় ছিল না, তারা সেই চেতনাটা সেইভাবে পায়নি, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে দেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ছিল, ওখান থেকেও কিছু রাজনৈতিক চেতনা চলে আসে। তা আপনার কি মনে হয় বিষয়টা শুধু কি একটু ভয় যে রাজনৈতিক যে সময়টা সেটার ভয়, নাকি নির্দেশনার যে একটা মুনশিয়ানার প্রয়োজন হয় এই ধরনের চলচ্চিত্র বানাতে সেটারও অভাব রয়েছে? ধরো প্রথম কথা দরকার হচ্ছে একটা ইতিহাস চেতনা। মুক্তিযুদ্ধটা কি, এটা কি শুধুই কিছু বন্দুক যুদ্ধ মারামারি? তা তো না, এর পেছনে একটা দীর্ঘ সুদীর্ঘ একটা যাকে বলে বিনির্মাণ ছিল, বায়ান্নর ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, বঙ্গবন্ধু 6 দফা দেওয়া, আগরতলা কনস্পিরেসি কেস, তার বিরুদ্ধে জনগণের ফুঁসে ওঠা, বা 69 গণ আন্দোলন, 70 নির্বাচন, এই যে ধাপগুলি, এগুলি সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা না থাকলেও কিন্তু হঠাৎ করে মুক্তিযুদ্ধের ছবি এটা করা মুশকিল। হ্যাঁ, কারণ আর সবার উপরে মুক্তিযুদ্ধ তো এটা রাজনীতিও, রাজনীতি এবং রাজনীতির চরম প্রকাশ, যখন একটা রাষ্ট্রশক্তি ভেঙে যাচ্ছে আর একটা নতুন রাষ্ট্রশক্তি জন্ম নিচ্ছে, একটা সেই সন্তান জন্ম নেবার সমস্ত যন্ত্রণা, সমস্ত আনন্দ সবটা মিলেই তো এটা। তো ওই ইতিহাস চেতনা না থাকলে মুক্তিযুদ্ধের ছবি করা কঠিন। তারপরে বলবো আছে কোনো ছোটো আঙ্গিকে অল্প পরিসরে, যেগুলো বিরাট ইতিহাসের চর্চার দরকার নেই, ওই জায়গাটি হয়তো করা সম্ভব। সেক্ষেত্রে গবেষণার দরকার আছে, যে ওই সময়ের বাস্তবতাটা জানতে হবে, ওই সময়ের তর্ক বিতর্কগুলো জানতে হবে, ওই সময় যেটা করাল একটা সময় ছিল, সারাক্ষণ একটা মৃত্যু ভয়, একটা আতঙ্কের আবহ, এটা যারা ওই মধ্যে না গেছেন তাদের তো একটু কঠিন। তবে বাবা মা থেকে শুনতে পারেন, নতুন প্রজন্মের বইপত্র থেকে জানতে পারেন, অসম্ভব তা তো না। ইতিহাসের কোনো পর্ব নিয়ে তো অনেকেই ছবি করেছেন যারা সেটা স্বচক্ষে দেখেননি। কিন্তু ওই ব্যাপক পঠন পাঠন এবং গবেষণার দরকার আছে, এটা এটা প্রয়োজন। এবং গবেষণার কিন্তু সেই অর্থে আমাদের কিন্তু সুযোগ নেই, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব তো রয়েছেই, যদিও এখন খুব আমাদের সরকারের পক্ষ থেকে গবেষণার উপর জোর দেওয়ার কথা বলা হয়, কিন্তু সেই হিসেবে গবেষণা কি সেরকম হচ্ছে আপনার কি মনে হয়? আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা সমস্যা হয়ে গেছে, যে
এটা জর্জ অরওয়েলের একটা কথা আছে যে হু কন্ট্রোলস দ্য প্রেজেন্ট কন্ট্রোল দ্য পাস্ট অ্যান্ড হু কন্ট্রোল দ্য পাস্ট কন্ট্রোল দ্য ফিউচার। তো মুক্তিযুদ্ধের উপরে নিয়ন্ত্রণ থাকলে এটা অনেক সময় বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় যাওয়া বা থাকার সম্পর্কের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে, সে কারণে এটা বারবারই বিভ্রান্ত হয়েছে সরকার পরিবর্তনের সাথে। এখন হয়তো ধরুন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার এসছে এবং তারা আশা করছে আন্তরিক চেষ্টা করছেন গবেষণার, তো তারপরেও দলীয় সরকার তো যে কোনো দলীয় সরকারের নিজের দলের দিকে একটু বেশি ঝোলটানা নিজের দলীয় ব্যক্তিদের, এটাই প্রবণতা আর বাঙালিদের একটু আমাদের বেশি হতো এগুলো আছে আবেগ টাবেগ। এই আবেগকে বাদ দিয়ে এটা একটা সমস্যা, আমরা বাঙালি খুব আবেগ প্রবণ জাতি, আমরা সব কিছু আগে আবেগ দিয়ে দেখি যুক্তি দিয়ে দেখা ছাড়া, মানে গবেষণালব্ধ সত্যের চেয়েও আমরা ওই যে প্রবাদিত আছে যে রাখো তোমার চোখে দেখা, আমি নিজের কানে শুনে আসলাম, তো ওই কানে শোনাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ যান যে তার আরেকজন দেখে এসছে। তো এইটা একটা সমস্যা, এই শোনা কথা অল্প সত্যকে অর্ধ সত্যকে চরম সত্য বলে মনে করা, এটা সম্ভবত আমাদের জিনে আছে, আমরা একটু আবেগপ্রবণ জাতি। আপনি নিজ উদ্যোগে আসলে ফিল্ম ইনস্টিটিউট চালাচ্ছেন আমরা সবাই জানি, এবং আপনি অনেকটা আপনার খরচেই সেখানে, খুব বেশি কি আপনি সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছেন? না, আমরা তো কখনো চাইও নেই, আমাদের প্রয়োজন নেই। শোনেন, মানে এটা আমার আলেম মাউরি সুফিয়ান বলে একজন ছিলেন মধ্যযুগে এক সুফি সাধক, আমার একজন প্রিয় লেখক, তার একটা খুব ভালো কথা আছে ভালো যে রাজাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ যিনি শিল্পীর সাহচর্য চান, আর শিল্পীদের মধ্যে তিনি নিকৃষ্ট যিনি রাজার সাহচর্য চান। আমি চেষ্টা করেছি, আমার একটা স্বপ্নকল চিন্তা যেহেতু যে আগে বলেছি দেশে চলচ্চিত্র শিক্ষার অভাবটাই মূল সমস্যা, তো আমি মনের মধ্যে ঠিক করেছি নিজে যে যখন আমি সিনেমা তৈরি করছি না তখন আমি ফিল্ম মেকার তৈরি করার চেষ্টা করবো সেই সময়টা। সে কারণেই আমি ও আমাদের ফিল্ম ইউনিট, আমরা খুব ব্যস্ত ফিল্ম ইউনিট, সবাই খুব অনেক কাজ হয় আমাদের, তার মাঝে আমরা কিছু সময় বের করে আমরা এই ফিল্ম ইনস্টিটিউটটা চালাচ্ছি। অসুবিধা হয়, অর্থ সংকট আছে, সম্পদের সংকট আছে, তারপরে তো অনেক বছর হলো, প্রায় 15 বছর চলছে টুকটুক করে, এবং আমরা এটা চালিয়ে যেতে চাই। তোমার খুব বড়ও করতে চাই না, বেশি বড়ো করতে চাই না, কারণ অনেকে অনেক আমাদের প্রস্তাব টস্তাব দেয়, কিন্তু চাই না কারণ তাহলে আমাকে সারাক্ষণই শিক্ষকতা করতে হবে, এটা আমাদের তো কাজ না, আমরা তো আসলে শিল্পী, সৃজনশীল কাজে আমাদের বেশি আগ্রহ, এটা আমরা একটা সামাজিক দায়বদ্ধতা। এখন এই কাজে আপনার মতোই স্বপ্ন দেখে যে ভালো কিছু করবে, সময়ের চেয়ে কিছু করবে তাদের জন্য যদি কিছু, তরুণরা তো সবসময় আসে আমাদের কাছে, স্যার এটা কী করবো, এটা এই ক্যামেরা ইউজ করবো কিনা, এই ক্যামেরাটা কত ভালো, এটা লেটেস্ট এসছে, এসব আমাকে বলে, তা আমি বলি যে ভালো হয় প্রথম কাজে তুমি একদিন সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত সদরঘাটে বসে থাকো, কিছুই করো না, জাস্ট বসে থাক, বা এক মাস তুমি তোমার গ্রামের বাড়ি গিয়ে বা যে নিজের গ্রাম না থাকে গ্রামে বাস করো, 6 মাস হলে আরও ভালো, তারপরে তুমি ছবি বানাতে এসো, ক্যামেরা নিয়ে চিন্তা করো না, ক্যামেরা সবই পাওয়া যায়, ডিজিটাল ক্যামেরা সবই ভালো। আমি বলি যে আমাদের একটা ছবি আছে দেখবেন, কর্ণফুলীর কান্না যদি দেখেন, ওটা তো একটু গোপন টোপনই করতে হয়েছিল পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা টমস্যা, খুব হালকা একটা ছোট্ট ক্যামেরা, একটা 300 খুবই বেসিক, ওইটার আপনি জাস্ট ইমেজ ফটোগ্রাফি দেখবেন, ইমেজ দেখবেন, আনোয়ার হোসেন করেছিলেন, অসাধারণ, এটা বাইরেও প্রশংসিত হয়েছে, অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। তো এখন ক্যামেরা তো বড় কথা না, ক্যামেরার পেছনে কে আছে মেধামান, আর সবচেয়ে বড় কথা আপনি কী তুলছেন। তরুণদের বলবো তাকে সাবজেক্টটা জানো, কী তোমার সাবজেক্ট, নিজের দেশকে জানো, নিজের দেশের মানুষকে জানো, নিজের ইতিহাস পড়ো, মুক্তিযুদ্ধের ইতিহাস জানো, দেশভাগ জানো, আমাদের এইসব আন্দোলন সম্বন্ধে জানো। এই ধরুন আমরা একটা ছবি বানিয়েছি বস্ত্র বালি কারা নামে গার্মেন্টসের মেয়েদের নিয়ে, দিনের পর দিন সত্যিকার বলতে পারো মাসের পর মাস আমি ওই বস্তিতে ঘুরেছি, আমরা ওদের সঙ্গে বন্ধুত্ব করেছি, ওদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি, ওরা আমাদের বাসায় এসছে যে কী গার্মেন্টস মেয়েদের আসল সমস্যা টমস্যাগুলো কী, সেইভাবে আমরা এই ছবিটা করতে পেরেছি আর কি। তো আমি তরুণদের বলি যে মানুষের সাথে মেশো, সাধারণ মানুষের সাথে মেশো, জীবনকে বোঝার চেষ্টা করো, ক্যামেরা ওগুলো না তো চিন্তা করো না, ওর থেকেই ছবি উঠে যাবে, কিন্তু তোমার আগে বিষয়বস্তুটাকে সেটা ঠিক করো। আপনার জন্ম তো খুলনায়, আপনার ছোটবেলার ঈদের কথা একটু জানতে চাই, কেমন তখন উৎসব কেমন হতো? আমাদের পরিবারে যে খুব ধর্মচর্চা খুব বেশি ছিল তা না, কিন্তু ঈদের সামাজিক আনন্দটা তো ছিল, ওটা নিয়ে অনেক উত্তেজনা সবার মতো, আমাদের তখন বয়স কম, খুব আনন্দময় একটা সময় কেটেছে ঈদ আমাদের। আর সবচেয়ে বড় কথা, সবাই বাবা তো বাইরে চাকরি করতেন,
বাবা আসতেন ওই সময় একসঙ্গে একটা খুব স্মৃতিময় ঈদ আমাদের ছিল আর বন্ধু বান্ধব ছিল পাড়ায় সবার যে অভিজ্ঞতায় বাড়ি বাড়ি গিয়ে সিমাই খাওয়া তো মা অনেক রকম বৈচিত্র্যময় রান্না করতেন সেজন্য আমাদের বাড়িতে আবার সবাই আসতে চাইতো শুধু ওই শুধু সিমাই না আর কি আমাদের খুব ভালো লাগতো আমরা একদম শেষ পূজায় চলে এসেছি আমাদের আয়োজনে তো যেহেতু ঈদ আয়োজন এটি আমরা একদম দর্শকদের উদ্দেশ্যে আপনার ঈদ শুভেচ্ছা নিতে চাই হ্যাঁ ঈদ তো আমাদের একটা বিশাল আনন্দের দিন আমি আশা করি যে আমাদের প্রতিটা দিনই ঈদ হোক আমরা পুরো জাতি গোটা বিশ্বই প্রায় দেড় দু বছর একটা করাল সময় পার করেছি অত্যন্ত দুঃখজনক সময় পার করেছি অনেককে হারিয়েছি আমরা মনে হয় সব পেছনে ফেলে আমরা ঈদ থেকে আবার একটা আনন্দময় জীবন আমরা শুরু করতে পারি এবং প্রত্যেকটা দিনই যেন আমাদের ঈদের মতো আনন্দময় হয়ে উঠুক সবাইকে ঈদের শুভেচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের সঙ্গে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম আমরা এখন এই ঈদের সময়টা আসলে ঈদের চলচ্চিত্র মুক্তি পায় আমরা জানি এই বছরও মুক্তি পাচ্ছে কিন্তু চলচ্চিত্রের সেই সুদিন যেন ফিরে আসে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের এই প্রত্যাশা থাকলো এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিউজ 24 সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান অনেক ধন্যবাদ